কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করছেন, কার্যত সে সময় এনআরসির বিরুদ্ধে আবারও সরব হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খড়গপুরের সভা থেকে এদিন এনআরসির বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান জানান তিনি। ক্যাপ ও এনআরসি নিয়ে কেন্দ্রকে ফের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সরাসরি বলে দিলেন, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না, ক্যাপ এনআরসি মুদ্রার এপিট ওপিট, আগে অন্ন বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করুক ওরা। খড়গপুর থেকে বিধানসভা উপনির্বাচনে জয়ী হন তৃণমূলের প্রদীপ সরকার। জয়ের জন্য খড়গপুরবাসীদের অভিনন্দন জানাতে যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, আমার অন্তরের অভিনন্দন জানাই আপনাদের, আপনাদের ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। আগামী দিনে একহাট্টা হয়ে লড়তে হবে। খড়গপুরের রেলের বহু অবাঙালি কর্মী বসবাস করেন, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, রেল বেসরকারিকরণ করা হলে আমরা আপনাদের নিয়ে একসঙ্গে লড়াই করব, নিজেদের ঘর সামলে বাংলার জন্য কাজে নামুন। এদিন খড়গপুরে এই অনুষ্ঠানে কন্যাশ্রী পাওয়া বহু ছাত্রীরা উপস্থিত ছিল। এদিনের সভায় ভিড় ছিল লক্ষ্য করার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ এই সভায় আসেন। কলকাতা থেকে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী যান খড়গপুরে। সভা শেষ করার আগে মুখ্যমন্ত্রী বলেন, আমি এখান থেকে দীঘা যাব। 11-12 ডিসেম্বর বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন রয়েছে, বহু বিদেশি শিল্পপতি দীঘায় আসবেন। সমুদ্রের ধারে পর্যটনকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেই এই বাণিজ্য সম্মেলন। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমাদের অন্তরের অভিনন্দন, আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আজকে এখানে এসেছি। মৈ আপ লোগো সবকো দিল সে বধাই দেনে কে লিয়ে আজ হাম লোগোনে সব একট্ঠা হুয়া হ্যায় আওর খড়গপুর মে আই হুয়ে হ্যায়। আপ লোগো বধাই দেনে কে লিয়ে, আপ লোগো অভিনন্দন করনে কে লিয়ে, আর আপ লোগো সালাম কহনে কে লিয়ে। আপ লোগোনে বহুত বহুত কামিয়াবি সে হাম লোগোকো মেহরবানি কে লিয়ে, আপকো মেহরবানি কে সাথ হামারা উমিদবার কো আপনে জিতায়া আর সরকার কো কাম করনে কে লিয়ে মৌকা দিয়া হ্যায় হামারা মা মাটি মানুষ সরকার কো। ইসি কে লিয়ে আপ লোগোকো বহুত 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 ধন্যবাদ হ্যায়। মেরে কো পতা নেই হ্যায় আনে ওয়ালা দিন কিয়া হোগা, আমি তো রেল কো ভি সেল করনে কে লিয়ে কোশিশ চল রহা হ্যায়। আগার এইসা কোই দিন আয়েগা তো হাম লোগ আপকা সাথ পুরা কন্ধে পে কাঁধ মিলা কে লড়াই করেঙ্গে, এ হামারা ওয়াদা হ্যায়, এ হামারা ওয়াদা হ্যায়, এ হামারা ওয়াদা হ্যায়। কেউ আপন কেউ পন নয়, আমরা সবাই এক। এবং তাই আজকে শুধু আপনাদের ধন্যবাদ দেব না, ধন্যবাদ দেওয়ার সাথে সাথে বলি, আসুন জোটবাদী, একটা লোককেও দেশ থেকে তাড়ানো চলবে না। নো এনআরসি, কোনো বিভাজন হবে না, নো ডিভাইড অ্যান্ড রুল। যার যতই রাজনৈতিক স্লোগান থাকুক, মনে রাখবেন দেশের থেকে বড় কিছু নয়, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা ইসসে বড়া আউর কোই নেই হো সকতা হ্যায়। সিএবি বলুন আর এনআরসি বলুন, কয়েনের এপিট আর ওপিট, আমরা সবাই নাগরিক, আমরা সবাই ভোট দিই, সবার রেশন কার্ড আছে, কারো না কারো একটা স্কুল সার্টিফিকেট আছে, কারো না কারো একটা কাজ করার সার্টিফিকেট আছে, সবার কিছু না কাজ কিছু আছে, কারো না জমির পাট্টা আছে, কিছু তো হে কুছ তো হে, তো ফির আউর সিটিজেন কা সওয়াল কিয়া হে। পেলে তো রোটি দো, কাপড়া দো, মকান দো, জনতা কো বাটো মত, জনতাকে ভাগাভাগি করবেন না, দেশ ভাগ করবেন না, লোককে রুটি কাপড়া মাকান দিন। আজকে আমরা বাংলা গর্ব করে বলি, আমি সরকারি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি, বাংলা পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামে, দারিদ্র দূরীকরণ প্রোগ্রামে বাংলা ইন্ডিয়াতে আজকে 1 নম্বর জায়গা, আমরা গরিবি কমিয়েছি। কাজে ভয় কি, মনে রাখবেন সবাই আমরা এক আছি, এক থাকতে হবে। বাইরের থেকে আমদানি করা কিছু লোক এসে
আপনার মাথার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সাদার কালোর গল্প শোনাবে আর সারাক্ষণ ডুগডুগি বাজাবে, ওসব করতে দেবেন না। ডুগডুগি বাজাতে হলে নিজে বাড়িতে ঘন্টা বাজাবেন, প্রদীপ বাজাবেন, মোমবাতি জ্বালাবেন, যে যা পারেন তাই করবেন, নিজের মতো করে। অন্য কাউকে আপনার মাথার ওপর খবরদারি করতে দেবেন না, এটা আপনার অধিকার, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আজকের এই প্রোগ্রাম থেকে প্রায় 7,000 মানুষের ওপর, মানুষের হাতে হয় কন্যাশ্রী, নয় সবুজ সাথী, নয় বা পাট্টা, নয় বা স্বাস্থ্যসাথী কার্ড, 7.5 কোটি মানুষ পাবেন বিভিন্ন কাজের স্বাস্থ্যসাথীও, যারা এখনও নাম লেখাননি, যারা এনটাইটেল, তারাও কিন্তু প্লিজ দয়া করে নামটা লিখিয়ে স্পেশাল ক্যাম্পে নামটা রেজিস্টার করে নেবেন। তাহলে সরকারের যেমন আপনি স্বাস্থ্যের বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন, প্রাইভেট হাসপাতালেও 5,00,000 টাকা পাবেন। এবং সরকার এই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডটি বাড়ির মহিলা গার্জেনের নামে দিচ্ছেন, এবং সেই মহিলা গার্জেন তার মা বাবার চিকিৎসাও এটা থেকে করতে পারবেন। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded Chashma और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, Hanuman Mandir Road, Jaigaon, Contact Number 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.